হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো পান পাতায় এই জিনিস দিয়ে একটু গরম করে খেয়ে নিন এইভাবে তাহলে আপনি সহবাসের ময়দানে বহুক্ষণ সময় ধরে খেলা চালিয়ে যেতে পারবেন বন্ধুরা এখনকার দিনে অনেক মানুষের জীবনেই খুব সাংঘাতিক একটি সমস্যা হলো অকালে যৌবন শক্তিতে ভাটা পোড়া সাধারণতভাবে দেখতে গেলে অকালে শক্তি হারিয়ে ফেলার পিছনে অনেকগুলি কারণ রয়েছে যেমন স্কুল কলেজ জীবনে সঙ্গীসাথীদের পাল্লায় পড়ে কিংবা মোবাইল ফোনের আজেবাজে জিনিসের প্রতি আসক্ত হয়ে অতিরিক্ত হস্তমৈথন করার ফলে ভবিষ্যৎ জীবনে সহবাসের অক্ষমতা এসে যায় কিংবা অতিরিক্ত মানসিক চাপ বা টেনশনের কারণেও অক্ষমতা আসতে দেখা যায় আবার অতিরিক্ত ধূমপানের ফলেও এমন সমস্যা হয় তাই এই বিষয়গুলির উপর সর্বপ্রথম আপনাকে নজর দিতে হবে আজ আমি মর্দন শক্তি বৃদ্ধি করার জন্য যে ঘরোয়া উপায়টি আপনাদের বলবো এটি আপনি যদি সহবাসের পাঁচ মিনিট আগে খেয়ে নিতে পারেন তাহলেই আপনি সঙ্গে সঙ্গে অনেক উপকার পেয়ে যাবেন আপনি অন্য দিনের তুলনায় অনেক বেশিক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন আপনার বীর্য খুব তাড়াতাড়ি বের হবে না চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটফট জেনে নেই সহবাস শুরু করার পাঁচ মিনিট আগে পান পাতার সাথে কোন জিনিস কিভাবে খেয়ে নিতে পারলেই বহুক্ষণ সময় ধরে সহবাস করা সম্ভব আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টাটি বাজিয়ে অল সেট করে দিন কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথমে এখানে একটি মোমবাতি নিয়েছি এরপর এই মোমবাতি জেলে নেব আপনারাও এই কাজের জন্য মোমবাতি কিংবা অন্য কোনো একটি উপায় অবলম্বন করবেন এরপর এখানে লাগবে একটি ডিশ বা থালা এবারে এখানে প্রয়োজন দুটি পান পাতা এই পান পাতার মধ্যে এমন কিছু গুণ আছে যা আমাদের শরীরের কাম উদ্দীপনা অনেকখানি বাড়িয়ে দেয় তাই বহু আগে থেকেই শরীরের কামশক্তি বাড়ানোর জন্য পান পাতার ব্যবহার চলে আসছে এরপর এখানে লাগবে অল্প একটু খাঁটি সরিষার তেল সরিষার তেল আমাদের শরীরকে গরম করে আর সেই কারণেই মহিলাদের কাম ইচ্ছা কমে গেলে সরিষা পিষে সানের জলে মিশিয়ে চান করতে হয় আমি এবার এই ডিশের মধ্যে থাকা পানপাতা দুটির মধ্যে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল এরপর এই পানপাতা দুটিকে খুব ভালো করে এপিটুপিট সরিষার তেলটি মাখিয়ে নেবো এরপর এই ডিসটিকে মোমবাতির আগুনে মোটামুটি একটু গরম করতে হবে যাতে করে পানপাতা এবং সর্ষের তেলটি হালকা গরম হয়ে যায় এরপর একটু ঠান্ডা হলে এর মধ্যে দিতে হবে মধু আমি এবার এই পাতার উপরে দিয়ে দেব মোটামুটি এক চামচ পরিমাণে চাক থেকে সংগ্রহ করা খাঁটি মধু এরপর এই দুটি পান পাতার মধ্যে মধুটি খুব ভালো করে মাখিয়ে নেব এবারে এখানে প্রয়োজন কালো জিরা এবং পরিমাণ হবে এক চামচের মতন আমি এবার পাতা দুটির উপর থাকা সরিষার তেল এবং মধুর উপর অল্প অল্প করে ছড়িয়ে দেব এই কালো জিরা এরপর এখানে আরেকটি জিনিস লাগবে তা হল এক গিরে আদা আমি প্রথমে এই আদার খোসাটি ছাড়িয়ে নেব এরপর পানের উপর আদাটি রেখে পান দুটিকে ভালো করে মুড়ে নিতে হবে এখন এখানে সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে হারানো যৌবন শক্তি ফিরে পাওয়ার ঘরোয়া উপায় এবারে রাত্রে হোক অথবা দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে এই পানটি মুখে নিয়ে বেশ করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন তারপর পাঁচ মিনিট অপেক্ষা করে সহবাস শুরু করুন তাহলেই দেখবেন অন্য দিনের তুলনায় আপনি অনেক বেশি উত্তেজিত হবেন এবং আপনার বীর্য অনেকক্ষণ পরে বের হবে আপনি আপনার প্রিয়তমাকে অনেক অনেক সুখ দিতে পারবেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখনই একটি লাইক করে দিন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন